করেন আপনি আকি সরকার গান এলেন, আপনার সাথে আরো 10 জন আসছে, কি 10 জন রে? কি আপনারা বায়না করছেন? বায়না করছেন কারে? আকি সরকার রে। তাহলে টাকা দিবেন আকি সরকার রে, বাকি 10 জন কিন্তু বেতন ছাড়া না। হে ঘরে বেতন আছে, হে ঘরে কেলা দিব, আকি সরকার দিব। তাহলে কি আমনের মাধ্যমে, আমনের এই ডুলিরা যেমনি আমনের মাধ্যমে, যন্ত্রিকরা আমনের মাধ্যমে চলতেছে, আমনি কি আমি বেলায়েতের মাধ্যমে আমনের নবুয়তটা গাইতেছুন, নাকি নবুয়তের কোনো খুঁটি আছে এটা দেখাইবেন আমারে? যে আল্লাহর মন্দ কয় গালি দেয়, আল্লাহর নাম বেশি নাই না। বর্তমান জামানায় দেখেন তাদের আল্লাহ ধন সম্পদে ক্ষমতায় সব দিকে মনে জানো 10 হাত দিয়ে আল্লাহ বেশি। আমারে তো আপনি দোষী বানাইছেন, দোষী বানায়েন না। ওই যে কইছে আমি নবুয়ত শেষ, আমি বলছি তারা না মাথায় কারো বাড়ি দেয় না, কারো পেটে লাথি দেয়, গাড়ির স্টিয়ারিং আপনার কাছে দিছি বিদায়, যেদিকটা মন চায় এদিকটা গাড়ি উড়াই দিবেন, এই লাইসেন্স কিন্তু দেওয়া হয় নাই। আরো ছোট এই কথাটা বলার মানে হইল প্রশ্নের জবাবে আমার কোনো সমস্যা নাই, ঠিক আছে, আমারে প্রশ্ন করছে এর মধ্যে কোনো ঝামেলা নাই, ঠিক আছে, গান আপনি নবুয়তে গাইছেন মাইনে নিলাম, বেলায়েতে গাইছেন এটাও আপনারই দিয়া দিলাম, আমার কাছে তো সম্পদের অভাব নাই, বেলায়েতে সম্পদের অভাব নাই। এখন আমি বলছিলাম যে আপনি যে নবুয়ত কত প্রকার এটা কইবেন, এবং আপনি বেলায়েতের যুগে আইসা কোন নবুয়তটা গাইবেন এটাও কইবেন। আমার কথাটা এমন ছিল না, এখন আপনি রে দিছি আমি ঔষধ, আপনি খাইছেন বিষ মনে করিয়া, এখন উল্টা আমারে আমার দিকে খেপাই দিছেন শ্রোতাদেরকে, যে কি কয় নবুয়ত নিঃশেষ? আরে নবুয়ত শেষ হয় নাই, বর্তমান সময়ে নবুয়ত আছে, থাকলে কোন নবুয়ত আছে এটা আপনার কাছ থেকে জানার ইচ্ছা ছিল আমার। আমি নবুয়ত নাই এই কথা তো অস্বীকার করি নাই, আর আমি অস্বীকার করব আপনি দলিল দিয়ে প্রমাণ করিয়া দিবেন এইটাই আপনার কাছ থেকে আমার চাওয়া। আমার কথা ছিল যে আপনি যে বেলায়েতের যুগে আইসা, মানে গাজীপুরে আয়া যে আপনি ভোট দিতে চান, আপনি কি গাজীপুরের নাগরিক? ভোটার আইডেন্টি কার্ড কি আপনার গাজীপুর উপজেলায় হয়েছে বা গাজীপুর সিটিতে হয়েছে কি না? যদি আপনার ভোটার আইডেন্টি কার্ড গাজীপুর সিটিতে না থাকে তা আপনি এই এলাকার কোনো নির্বাচনে এলাও না। বড় জোর দোয়া করতে পারেন, আমি এইটাই জানতে চাইছিলাম, এখন উঠে আমারে কত কিছু কইল, আমারে কয় আপনি বেলায়েত পাইছেন কই, বেলায়েতটা গাইবেন যে আপনি পাইছেন কই? আরে বেলায়েত আপনার নবুয়ত যেমন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃষ্ঠ দেশে ছিল, আমার নবীজির বুক দেশে বেলায়েতও ছিল। যেমন একটা 500 টাকার নোট এক সাইড না থাকলে নোট কি চলবো? তাহলে দুইটা সাইডই সমসময় থাকতে হবে। 500 টাকার একটা সাইড হইল বেলায়েত, সাধারণ জ্ঞানে যদি উপমা দেই, আর একটা সাইড হইল নবুয়ত। এখন যদি আপনি মনে করেন যে আমি এক সাইড ব্লেড দিয়ে সাইডটা উড়াইলামু, হ্যাঁ এক সাইড ব্লেড দিয়ে সাইডটা উড়াইলামু, তাহলে এই টাকা দোকানে নিয়ে গেলে আপনারা কেউ ওই টাকা চালাইতে দিবে না। আপনিও যে জায়গা থেকে নবুয়ত আইনে গাইতেছেন, আমি ওই জায়গা থেকেই গাইতেছি, কারণ আমনের মুখ দিয়ে কইছেন 16 লক্ষ সাহাবিদের সামনে কাদিরে কুম নামক স্থানে, মান কুমতুম মাওলা ফাহাজা আলিউন মাওলা, আমি যার মাওলা হযরত আলী তার মাওলা, আমি যেই জ্ঞানের শহর সেই জ্ঞানের দরজা হযরত আলী, আমি নবী জ্ঞানের শহরে ঢুকতে হইলে আলী নামক দরজা দিয়া প্রবেশ করতে হবে। আলী কিন্তু নবী ছিলেন না। আজকে থেকে 1400 বছর আগের হিসাব, তাহলে 1400 বছর আগে
নবুয়তি খতম হইছে, খাতামুন নবী আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসাবে পৃথিবীতে প্রেরণ করছে, তিনি আমাদের মাঝ থেকে পর্দার আড়ালে আছে, আশেকের কাছে সর্বদাই সাথে আছে। কয় আপনি কোন কোন বেলায়েত গাইবেন? আমি ওই ডেই গামু যেটা আপনি কইছেন, যেই নবুয়তের এক পৃষ্ঠা আপনি গাইতেছেন ওইটার আরেক পৃষ্ঠার নামই বেলায়েত, ওইটা আমি গাইতেছি। এরপরে প্রশ্ন, প্রেমের সাগর ত্রেধারাতে নবুয়তার বেলায়েতে প্রেমের চূড়া গোপনেতে গেল বন্ধুর বাড়ি, এখন নবুয়ত পাইলাম বেলায়েত পাইলাম, আরেকটা ধারা কই? ধারা তো তিনটা, তাইলে ওই ধারাটা আপনি উঠে একটু কইবেন। একটা প্রশ্ন, প্রশ্ন কিন্তু আমার করছে প্রায় তিনটার উপরে। এক ব্যক্তি মুরিদ না হইয়াও বেলায়েত হাসিল করছে, কিন্তু পরবর্তীতে মুরিদ সে হইছে, কারণ দলিল প্রমাণ করে মাওলানা জালালউদ্দিন রুমি কইছে তার মসনবী শরীফে, যার পীর নাই তার পীর হইল শয়তান। তাইলে আল্লাহর ওলির পীর কখনো শয়তান হইতে পারে না। যদি সেই ব্যক্তি মুরিদ না হয়, মুরিদ না হয়ে যদি তার বেলায়েতি পুক্তা করার জন্য সে মুরিদ হয়েছিলেন, যেমন ওই যে কথা, যদি আপনি গাজীপুর সিটিতে আয়া ভোট দিতে চান তাহলে ওই জায়গার ভোটার হইতে হবে, হয়তো আপনি ময়মনসিংহ এই জায়গায় আয়েশা পড়তে হবে। একটা গান হলো মা, একটা হলো বাবা, একটা হলো জীবনের শেষ বয়সে এসে যার হাতে হাত দিয়ে মনপ্রাণ দেহ যৌবন যা কিছু আছে বিনামূল্যে যার চরণে আমরা অর্পণ করে দিই, সেই মানুষটা যদি পৃথিবী থেকে চলে যায় তাহলে একটা মানুষের জন্য বাঁচা আর মরা তখন সমান হয়ে যায়। মানুষ তখন বাঁচে ঠিকই, কিন্তু একটা তাজা কবুতর যেমন জবাই করে দিলে ছটফট ছটফট করে, একটু সহজে মরেও না আবার বাঁচারও কোনো সম্ভাবনা থাকে না, ঠিক সেরকম অবস্থা হয়ে যায় তাদের। এখানে অনেক মানুষ আছেন যার সামনে থেকে মা চলে গেছে, যার চোখের সামনে থেকে বাবা হারিয়ে গেছে, যার চোখের সামনে থেকে প্রিয় মুর্শিদ পর্দা নিয়েছেন। প্রত্যেকের অন্তরেই প্রত্যেকে আছে না, কোনো সন্তান পারে বাবা মা চলে যাওয়ার পরে, কোনো সন্তান পারে মা বাবাকে ভুলে যেতে, অনেকের মা বাবা নাই, কিন্তু এই জন্য কি দিনে একবারও মা বাবার কথা মনে পড়ে না? এক সপ্তাহে কি একদিনও পড়ে না মনে? 15 দিনে কি একদিনও পড়ে না? মাসে কি একবারও মনে হয় না? এক বছরে কি একবারও মনে হয় না? মনে হয়, কেউ ভুলি না আমরা। এই যে আজকে যারা এখানে বসে আছে তারা কিন্তু খুব অসহায় হয়ে এখানে বসে আছে, আমাদের শরীফ ভাই শরীফ চিস্তি ও সজীব চিস্তি, আমাদের সজীব ভাই দৌড়াইতেছে, খালি দৌড়াইতেছে, এই দৌড়াদৌড়িটাও তার থাকতো না যদি তার মুর্শিদ কেবল আজকে স্বয়ং এখানে উপস্থিত থাকত, এই দৌড়াদৌড়িটা তার করা লাগতো না। কিন্তু এখানে অনেকে আছেন, আমি একজনের টিম জানেন, আমারও বাবা নাই, আমি অনেক দিন হয়েছে আমার বাবাকে হারিয়ে ফেলছি, আমার মতো এতিম এখানে অনেকে আছে, আছে না? মা বাবাকে ভালোবাসেন এমন সন্তান খুব কম আছে, আর যারা বাউল বিচার গানে আসে তারা খুব সাধারণ মানুষ, কোনো অসাধারণ মানুষ বাউল বিচার গানের মঞ্চে সারা রাত বসে গান শোনে না, তারা এই বাউল গানটা মামাটির গান, এই মামাটির গানের মধ্যেই তারা দুটো মা বাবার গান শুনে, মা বাবার কথা শুনে, আল্লাহ রাসূলের গুণগান শুনে তাদের আত্মাটা শান্তি। কিন্তু তার চেয়ে বেশি শান্তি যদি গান শুনে যায় দেখেন যে আপনার মা
আপনার জন্য জেগে বসে আছে, আপনার ঘরের বিবি ঘুমায় আছে, আপনার সন্তান ঘুমায় আছে। দেখেন যার মা ঘরে আছে, যা শুধু বাড়িতে পা দিবেন আর বুঝতে ফেলবো যে আমার সন্তান আমার সোনামণি ঘরে আসছে, বাড়িতে আসছে। অন্তত এইটুকু না বললেও আপনাকে বলবে কি, সারা তো গান শুনে আসছো, বাবা ঘরে কিছু থাকলে কিছু খায় নিও। এটা হলো মা, এটা হলো মা। আর বাবা এমন একটা জিনিস, আপনাকে ভ্যান চালায়া রিক্সা চালায়া সে কিন্তু আপনার জন্য একটা বিস্কুট হইলেও সে আপনার জন্য নিয়ে আসতো। এটা দেখছেন না, আমার এক ভাই নয়ন ভাইয়ের সাথেরই আমাকে একটা বিস্কুট দিছে। আচ্ছা এমন মানুষ আছি না আমরা ছোটোবেলায় বাবার হাতের বিস্কুট খাই নাই, বাবার মুখের চুমায় গালে পড়ে নাই, এমন কোনো মানুষ আছে? কিন্তু যার সামনে সেই মানুষটা নাই, বাবা বলে ডাকার সেই মানুষটা যার সামনে নাই। মা বাবার সাথে প্রেম, গুরু ভক্তের প্রেম, এটা না এক জনমের প্রেম না জানেন, এটা কয়েক জনমের প্রেম, কয়েক জনমের প্রেম মিলে আপনার সাথে এই জনমে এসে সাক্ষাৎ হয়েছে, এই কারণে আমরা তাকে পাইছি। এই জনমের এক জনমের সাধনায় একজন অলির দেখা পাওয়া যায় না, কয়েক জনমের সাধনা লাগে একটা আল্লাহর অলির ভালো একটা মানুষের সঙ্গ লাভ করতে। এমন একজন মানুষ ছিল, ছবিটা দেখেন, দেখলেই বোঝা যায় মায়াবী চেহারা, হ্যাঁ তাই না? এমন একটা মানুষ যার মুখ দেখলেই আপনার কলিজার যত জ্বালা আছে, দুঃখ বেদনা আছে সব আপনি ভুলে যাবেন, মনের যত দুঃখ আছে আপনার না বললেও একজন পীর মুর্শিদ একজনের ভক্তের মুখ দেখলেই ঠিক একজন পীর মুর্শিদ তার মনের কষ্টটুকু বুঝে যাবে, আর মাথায় হাত দিয়ে দোয়া করে দেয় যা সব ঠিক হয়ে যাবে। এটাই তো বলে না যে বাবা টেনশন করিস না, চিন্তা করিস না, যা সব মালিক ঠিক করে দিব। এই যে এই কথাটা কোয়ার মানুষ পৃথিবীতে আর কেউ হয় না জানেন, এই কথাটা যে বলবে আপনাকে একমাত্র পীর মুর্শিদ ছাড়া এই মানুষটা আর আপনার জন্য কেউ হবে না। তাই প্রেম যে কি জ্বালা, প্রেমের যে কি জ্বালা, তাই ফরিদপুরের সাধু দলিলুদ্দিন বয়তি সাহেব কি বলেছেন, যিনি মুর্শিদ তিনি রাসুল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয় এই কথা লালন কয় না, আল্লাহর দলিলে কয়। আওয়ালে আহাদ, দুয়মে আহাম্মদ, তিয়মে মোহাম্মদ, এটা গান আছে, তুমি সৃষ্টির একজন, নাম ধরেছ তিনজন, তাই তোমাকে আমি চিনব কেমন করে, আব্দুল্লার পেশানিতে, মা আমিনার গর্বেতে, প্রকাশিলে। এখন এই তিনের ঘরে যদি কোনো ব্যক্তির মিল না থাকে, আল্লাহ রসুল আদম এই তিনে মিলায় হইল একদম কি, এই কারণে কইছে আল্লাহ রসুল আদম তিনে মিলায় একদম, তিনের ঘরে না হইলে মিল, এশক হাওয়ায় পরিবে ডিল, হালিম বলে ও কুলো যাবে, ও কুলো যাবে। আপনি আল্লাহর দেখছেন, জালালউদ্দিন আরেকটি গানে বলছে, বাহিরেতে পীরের ছবি, ভিতরেতে নূর নবী, ধ্যানের দেশে আল্লাহ পাবি, কবি জালাল কয় ডুবে দেখ না, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, এই চোদ্দ ভুবনে আমার শরীফ সৃষ্টি আল নিজামি মাওলানা। আবার কয়ে জাহেরাজ পীরের সুরতে, থাকলে আছে এই জগতে, না তাকিলে নাই তোমার বিশ্বাসের কারণ, বিশ্বাস বিহনে হবে না এ জীবনে, রয়ে সয়ে থাকলে শেষে পাবে দর্শন। এই তিনের হিসাব মিলাইতাছি, পীর সুরতে চাহিলে
এসকেতে মজিলে সেই সুরত বদলে হবে নবীজির ঘটন। তাহলে কি হইল, পীর সুরতে সাহিলে এসকেতে মজিলে সেই সুরত বদলে হবে, পীরের সুরত বদলে হবে নবীজির গঠন, সেই নবীর নূরে সর্বাঙ্গ জুড়ে হইয়া যাবে তোমার দিলেতে রোশন। যদি সে নূর মিলে তালা কুঞ্জি যায় কোলে, ফানা ফিল্লার হালে গিয়া ভুলিবে আপন, কবি জালালুদ্দিন বলে নিজে নেস্তি হইলে আপনার সুরতে শেষে দেখবি নিরঞ্জন, আপনার সুরতে শেষে। জালাল কা কইছে, কি সুরত বানালে খোদা রূপ মিশায়ে আপনার, এই সুরত দুজকে যাবে যে বলে সে গুনাগার। আবার আরেকটা গানে কইছে, আমি দেখছি কারো হয় না সাধ্য করিতে তার অনুসন্ধান, দরবেশ তুমি আল্লাহ খুঁজো ঋষি খুঁজে ভগবান। আবার দেখলে প্রমাণ দেওয়া যায় না। হযরত বড় পীর রহমাতুল্লাহ আলাইহি কইছে, আমি আল্লাহরে দেখছি 12 বছরের যুবকের ন্যায়, কিন্তু প্রমাণ। জালাল কা কইছে, মনি ঋষি আউলিয়া জঙ্গলবাসী, হ্যাঁ পিরিতে হয় জঙ্গলবাসী, মনি ঋষি আউলিয়া সারা জীবন খাটাইল গাছতলাতে বসিয়া, পাইল কিদন কইল না রে, তাই কান্দে জালালের মন, থাকতে খুদা প্রেম সুদা পান করে নে। কত প্রকার আল্লাহ আছে জানেননি, নাউজুবিল্লা তো কইছেন না, নাউজুবিল্লার জায়গা নাই। দা আমি বাউল গান গাই, আমার আল্লাহ রে বাউলের মতো মনে হইব, এক বেটা চুরি করে হের আল্লাহ রে সুরের মতো মনে হইব, এক বেটা সারাদিন কোরআন পড়ে হের আল্লাহ রে কোরআন তেলাওয়াতের মতো মনে হইব, যে যেমন তার আল্লাহ ঠিক তেমন। কিন্তু মূল জায়গাটা ঠিক রাখতে হবে, যেই জায়গায় আল্লাহ এক, আল্লাহ কারো মুফা কি নয়, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেয় নাই, আল্লাহকে লাভ করতে হবে নবীজির মাধ্যমে, নবীজিকে লাভ করতে হবে গুরুর মাধ্যমে, এখানেই প্রেমের সাগর ত্রেধারা। মানে ত্রে মানে সংখ্যা তিনটা, নবুয়তার বেলায়েটটা প্রকাশ হয়েছে এই দুইটার মধ্যে, আলোচনা চলে এই দুইটার ভিতরেই, তিনজনকে খুঁজে নিতে হবে, একজন হইল দেনেওয়ালা, আরেকজন হইল বন্টন কর্নেওয়ালা, আরেকজন হইল যার কাছে বন্টন করছে সেই মালিকানা ব্যক্তি। শেষ করলাম, আমারে তো আপনি দোষী বানাইছেন, দোষী বানায়েন না, ওই যে কইছে আমি নবুয়ত শেষ আমি বলছি, আসলে ওইটা আপনার কাছ থেকে আমরা চাই, আপনার কাছ থেকে আমরা, আমি এই যে বেলায়েতের পাওয়ার দেখাইতে পারি, আমার মহাত্মা শরীফ সিস্তিয়াল কাদরি রহমতুল্লাহ, ইনি হইলেন আমাদের বেলায়েতের অন্তর্ভুক্ত, তার কাছ থেকে আমরা বেলায়েত নেওয়ার আশা করি। আপনি একজন ওলির দরবারে আয়া, আপনি নবুয়ত গাইতেছেন, আপনারও তো একটা জাগার দরকার আছে, আপনি একটা ব্যক্তি দেখাইবেন না, নাকি আপনি আমার মাধ্যমে আপনারে গাওয়াইতেছেন কি? এই ধরো আপনি কি আমার মা করেন, আপনি আকি সরকার গান এলেন, আপনার সাথে আরো 10 জন আসছে, কি 10 জন রে, কি আপনারা বায়না করছেন, বায়না করছেন কারে, আকি সরকার রে, তাহলে টাকা দিবেন আকি সরকার রে, বাকি 10 জন কিন্তু বেতন ছাড়া না, হে ঘরে বেতন আছে, হে ঘরে কেলা দিব আকি সরকার দিব, তাহলে কি আমনের মাধ্যমে, আমনের ডুলিরা যেমনি আমনের মাধ্যমে, যন্ত্রিকরা আমনের মাধ্যমে চলতেছে, আপনি কি আমি বেলায়েতের মাধ্যমে আপনার নবুয়তটা গাইতেছেন, নাকি নবুয়তের কোন খুঁটি আছে, এটা দেখাইবেন আমারে কি? কথা বুঝছেন না, আপনি কি আমার বেলায়েতের বুডার হইয়া আপনি নবুয়ত নবুয়ত করতেছেন, নাকি আপনি নবুয়তের বুডার, ওই জায়গায় কোনো নির্বাচন আছে কি? এইটা কইছিলাম আমি, আমি নবুয়ত নাই এটা বলি নাই, নবুয়ত না থাকলে আপনারা নবুয়ত দিল কে? হ্যাঁ আচ্ছা, আস্তে, একজন ব্যক্তি মুরিদ না হইয়াও বেলায়েত প্রাপ্ত হয়েছিলেন, অনেক লম্বা ইতিহাস
কোনো ব্যক্তির যারা বেলায়েত প্রাপ্ত, যারা বেলায়েতের অন্তর্ভুক্ত, তারা কেউ পীর ছাড়া নহে। যেমন জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই, তিনি ছিলেন বাগদাদে সবচেয়ে বড় কুস্তিগির। এখানে তিনটা অলির নাম আমি বলবো, তার মধ্যে আপনার যেটাই ভালো লাগে। তিনি তখন মুরিদ হয় নাই, ওই জায়গায় তিনি কুস্তি খেলতেন, অনেক বড় বীর ছিলেন, তার সাথে কেউ কুস্তি লইরা পারতেন না। আমার এক নবীর আওলাদ, আমার এক নবীর আওলাদ অনেক দিন ধরে অনাহারে থাকে, বাচ্চা কাচ্চা বাড়িতে খাইতে পারে না, কোনো জায়গায় কাজ কুজা পায় না। রাজা ঘোষণা দিলেন যে এত লক্ষ স্বর্ণ মুদ্রা তাকে দেওয়া হবে যে আমার জুনাইদকে হারাইতে পারে। তখন ঠিক না করে আমার এক নবীর আওলাদ আইসা কয়, যিনি লেখে, রাইটার লেখে না, কুস্তির যারা খেলবে তাদের নাম লেখে, যে আমার নামটা লেখেন। ওই লোকে তার চেহারার দিকে চায় আর খাতার মধ্যে যে লেখবো ওই দিকে চায়, চিন্তা করে কইতেছে, কয় আপনি জুনাইদ বাগদাদিরে দেখছেন কোনো দিন? কয় না। কই ঘরে আসে একটু দেইকা আসেন, পরে নামটা লেখান। কয় আপনারে লেখতে কইছে, আপনি লেখেন, আপনি আমারে দেখাইতে যান কে? খেলার মধ্যেই তো দেখা হইব। কো বুঝেন কিন্তু? কো আমি বুঝাই আসছি, কারণ আমার বউ বাচ্চা যদি আমি কামাই করে না খাওয়াইতে পারি, তাহলে আমি জুনাইদ বাগদাদির সাথে কুস্তি লেরা মারা যাবো, আমার বাঁচার আশা নাই। একজন বাবা জানে ঈদের মধ্যে সন্তানকে কাফর কিনে না দিতে পারলে, ঈদের মধ্যে ঈদের বাজার না করতে পারলে কতটুকু কষ্ট যদি আপনার সন্তানরা আপনার পিছে থাকে, যে বাবা আমরা সবার ঘরে তো ভাত আছে, চাইল আছে, কাপড় আছে, নতুন কাপড় আছে, টাকা আছে, আমাদের ঘরে তো কিছু নাই, আমরা কি ঈদ করবো না? সেই বাবা জানে পৃথিবী কত ভয়ঙ্কর, পৃথিবী কত কষ্টের। তখন সে কুস্তির খাতায় নাম লেখাইলেন, লেখানোর পরে লেফারি বাসি ফুক দিলেন, সে গেলেন, যাওয়ার পরে জুনাইদ বাগদাদিরে দেইকার সে ভয় পাইতেছে আর বলতেছে, ওই লোক যদি আমারে ধরে আমি তো লড়তে পারব না। কানে কানে যায় কয়, জুনাইদ বাগদাদি তুমি আমারে চিনো? কয় না। যেই নবীরে সৃষ্টি না করলে তুমি জুনাইদ বাগদাদি বীর হইতা না, যেই নবীরে সৃষ্টি না করলে আল্লাহ পৃথিবী সৃষ্টি করতো না, আমি সেই নবীর বংশধর, আমার বাড়িতে বাচ্চা কাচ্চা না কায়া আছে, তোমারে হারাইতে পারলে আমারে যে অর্থ দিব এগুলা দিয়ে আমি আমার বাকি জীবন বাচ্চাদেরকে নিয়ে খাইতে পারবো, তুমি নবীর ভালোবাসায় আমার কাছে আজকে হাইয়া যাও। জুনাইদ বাগদাদির ভিতরে অটোমেটিক প্রেম চলে আসলেন, ভালোবাসা চলে আসলেন। জুনাইদ বাগদাদি কয়, পৃথিবীর মধ্যে কতই তো খেলছি, যারে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি হইতো না, তার ভালোবাসায় আমি আজকে আমারে হারাই দিব। জুনাইদ বাগদাদি কানে কানে কয়, তোমারে দুইবার ফালামো, পরে আরেকবার তুমি আমারে ফালাই দিবা আর আমি উঠবো না। জুনাইদ বাগদাদি দুইবার তাকে ফালাইল রাজাকে বোঝানোর জন্য, আবার দুইবারের পরে সেই ব্যক্তি যখন তাকে ধরলো, ধরার সাথে সাথে জুনাইদ বাগদাদি পড়ে গেল, পরে সিলেন্ডার করলো আর সে উঠল না। মানুষ বলে জুনাইদ বাগদাদিকে বাদশা এবার কতল করে ফেলবে, ফাঁসি দিবে, সারা বছর খাবাইল, এখন একটা সাধারণ মানুষের কাছে হেরে গেল। তখন বাদশা ডাক দিয়া বললেন, এই পর্যন্ত তোমার জীবনে হার নাই, আজকে তুমি হাইরা গেল একটা সাধারণ মানুষের কাছে। জুনাইদ বাগদাদি কয়, আপনি যারে সাধারণ মানুষ কইলেন, সে সাধারণ মানুষ না, আমি পৃথিবীর কারো জন্য হারি নাই, আমি আমার রসুলকে ভালোবেসে আমি হেরে গেছি, এই হারায় আমি সারা জীবন অনন্তকাল আমি জিতে আসি। জুনাইদ বাগদাদি ঘুমায় গেলেন, ঘুমায় যাওয়ার পরে স্বপ্নে আমার রসুল আইসা কয়, হে জুনাইদ বাগদাদি, তুমি আমার সম্মান রেখেছ, আমার বংশের সম্মান রেখেছ, আমি তোমাকে আজ থেকে বেলায়েতের বাদশা করে দিলাম, এই আমার মাতার মুকুট আমি তোমার মাথায় নিজ হাতে পরাই দিলাম। তখন কিন্তু সে মুরিদ ছিল না, নবীর ভালোবাসায় সে মুরিদ হয়েছেন, তারও কিন্তু একজন পীর ছিলেন।
ইসমাইল বাগদাদি, তার পীরের নাম ছিল ইসমাইল বাগদাদি। পরবর্তীতে বেলায়েত পুক্তা করার জন্য, শক্তিশালী করার জন্য একজন পীরের দরকার পড়েছে। আরেকটা দলিলে আসছে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, তার মাকে এক গ্লাস পানি খাওয়াইতে গিয়া সারা রাত্র জাগনা ছিলেন। তার মা বলছে আমার এক গ্লাস পানি দেও, তখন কলে গেছে পানির জন্য। শীতের রাত্র যায় দেখে পানি নাই কলে, তখন ঝর্ণার দ্বারে গেছে। ঝর্ণার দ্বারে গিয়া পানি আই না দেখে আনতে আনতে তার মায়ে ঘুমাই গেছে। কই রাত্রে যদি মায়ের ঘুম ভাঙি, মায়ে যদি আমারে অভিশাপ দেয়। সারা রাত্র বৈশা রয়েছে মায়ের মাতার পাশে, বৈশা থাকার পরে হঠাৎ করে মায়ের ঘুম ভাঙলো যে বাবা তুমি, মা আপনি আমারে পানি আনার জন্য কইছিলেন, আমি তো কলে গেছি পানি আনতে, ওই জায়গায় পানি ছিল না, আমি ঝর্ণা থেকে পানি আই না, দেখি আপনি আম্মা ঘুমাই গেছেন। তখন মায়ে কেঁদে দিলেন, কেঁদে দিয়া আল্লাহর দরবারে দোয়া করলেন যে আল্লাহ আমার এই সন্তান যে কষ্ট যে সন্তুষ্ট আমাকে করেছে, তুমি তাকে শ্রেষ্ঠ মানব হিসাবে কবুল করে নাও। সাথে সাথে অলিপ্ত পেয়ে গেলেন। এরকম অনেক ইতিহাস আছে, তারা বেলায়েতের অধিকারী হয়েছেন বায়াত গ্রহণ না করেই, কিন্তু পরবর্তীতে তারা বায়াত গ্রহণ করেছেন। শেষ করলাম, এটা ছিল আগের কথা পয়েন্ট। আপনার কাছে ছোট্ট করে একটি প্রশ্ন থাকবে, একজন নবীর নবুয়ত একজন মেয়ের কাছে গচ্ছিত ছিল, সে কোন নবী, তার নবুয়তটা কেন একজন মেয়ের কাছে রাখতে হয়েছিল, এটার ইতিহাসটা কি? রাখলাম, আমি এখন বিচ্ছেদ গানে চলে যাব। প্রশংসা যদি করতে হয় তাহলে তার করতে হবে আল্লাহর, এছাড়া আর কোনো প্রশংসা করার মতো আমি আর কাউরে দেখি না। কেন জানেন? আসছেন, গান শুনে আবার বাড়ি ফিরে যেতে পারবেন, আছে কোনো গ্যারান্টি? নাই। দাঁড়িয়ে আছি, বন্দনার স্টেজটা শেষ করে আবার বসবো, আছে কোনো গ্যারান্টি? নাই। শুধু তাই নয়, আল্লাহরে গালি দেয় যদি খালি জুত ছাড়া একটু বেজুত হয় তাহলে গালাগালি শুরু হয়ে যায়। আচ্ছা, যে গালি দিছে আল্লাহরে, দেখছেন তারে আল্লাহ রিজিক ছাড়া রাখে? যে আল্লাহরে মন্দ কয় গালি দেয়, আল্লাহর নাম বেশি নেয় না। বর্তমান জামানায় দেখেন তাদের আল্লাহ ধন সম্পদে ক্ষমতায় সব দিকে মনে যারো দশ হাত দিয়ে আল্লাহ বেশি। আর সত্য আদর্শ লোক দিন আনে দিন খায়, তারা ভ্যান চালায়, তারা না মাথায় কারো বাড়ি দেয় না কারো পেটে লাথি দেয়, কিন্তু তাদের দুচোখে অস্ত্র সবসময় ঝরতেই থাকে। আপনার আল্লাহ দুনিয়া হাজার নিয়মত আছে,
আপনি কোনটা অস্বীকার করবেন? কোনো ভাষা আছে, কোনো ক্ষমতা আছে? নাই। বড় 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 করে জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মালিক ভালো লাগছে না? আমি চাই মালিক তুমি আমারে খাওয়াইয়া পারো, আর না খাওয়াইয়া পারো, যেমনে মন চাই তেমনে পারো, তোমার যেমনে খুশি তুমি আমারে তেমনে রেখো। মালিক আমি আলহামদুলিল্লাহ আমি তোমার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি। এটা হলো শান্তি। এই আলহামদুলিল্লাহ বললেই দেখবেন যে হৃদয়ের মাঝে কেমন একটা শান্তি চলে আসে। মানুষ না, যদি মানুষ হয়ে থাকেন তাহলে আল্লাহর নিয়ামত আপনার স্বীকার করতে কোনো অসুবিধা থাকবে না, আর যদি মনুষ্যত্ব ভিতরে কম থাকে তাহলে আপনার এই মুহূর্তে কখনো আল্লাহর খাস নাম, আল্লাহর রহমতের নাম আপনার মুখে উচ্চারণ সহজ হবে না। এই জন্য যে উনাদের দেশের একজন কবি, একজন সাধক, সাধক জালালুদ্দিন খা, উনি গানের ভাষায় বলছে কি যে হাত পা নিয়ে জন্ম নিলেই মানুষ বলে কয় না তারে, মানুষ হইতে কয়জন পারে। মানুষ হয়ে আমরা পৃথিবীতে আসি না শুধুমাত্র পোশাক পরিধান করি, একটা পোশাক দরকার মানুষের, আল্লাহ মালিক সেটা দিয়েছে। কিন্তু মানুষ যদি কেউ হতে চাও তাহলে আগে ধরো একজন মানুষের পাও, তারপর যদি একজন মানুষের কাছে যাও তবেই তুমি একজন সূক্ষ্ম মানুষ হতে পাও। এই জন্য মানুষ হতে হবে। আল্লাহ পাকের দরবারে আর কিছু চাই না, আমি শুধু চাই আমি মানুষ হিসেবে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছে, আমার দ্বারা যেন আমি মানুষ আরেকটা মানুষের যেন কোনোদিন কোনো ক্ষতি আমার হয়। মানুষ হিসেবে সৃষ্টিকুলের শ্রেষ্ঠ করে যাকে আল্লাহ পাক পাঠিয়েছেন তিনি হলেন আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজির রওজাতে আমার লাখ কোটি দরুদ সালাম পাঠিয়ে সেই সাথে পাক পাঞ্জাত মাওলা আলী মুশকিল কোষা খাতুনে জান্নাত মা ফাতেমা ইমাম হাসান ইমাম হুসাইন সকলের দরবারে আমার লাখ কোটি ভক্তি রেখে আজকে একজন অলির আঙিনায় আসছি। ফরিদপুরের সাধক হালিম চিস্তিনি জানি উনি বলেছেন, আদবেতে এশক জাগে মহব্বতের বাজারে, বেয়াদবি কেউ কইর না একজন অলিয়াউলিয়ার দরবারে। যদি একজন অলির আঙিনায় যাও তবে কোনো বেয়াদবি সেখানে করা যাবে না, যদি বেয়াদবি করো তাহলে কোনো অলির দরবারে কোনো বেয়াদবি করে কোনো লোক সুস্থ অবস্থায় স্বাভাবিক অবস্থায় সেখানে ফিরে আসতে পারে না। এই জন্য আমাদের ধারা যেন আজকে রাতটা কোনো বেয়াদবিটুকু না হয়। আমি দরবারে ভক্তি রাখছি মহাত্মা শরীফ চিস্তিয়াল কাজী।